শেখ রাসেল পার্কের কাজ দ্রুত সম্পন্ন এবং ঈদগাহ ময়দান প্রতিষ্ঠা করার দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন। নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া এলাকায় 26শে ডিসেম্বর শনিবার সকালে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যে রাসেল পার্ক ও লেকের কাজ দ্রুত সম্পন্ন এবং ঈদগাহ ময়দান প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এ সময় রেলওয়ের সম্পত্তি মানে রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্র মানে রাষ্ট্র জনগণের, এই জনগণের সম্পত্তিতে জনগণের উপকারার্থে কাজ হচ্ছে, সুতরাং এই সম্পত্তি জনগণের বাধা দেওয়ার সৃষ্টি চেষ্টা করবেন না, বাধা দিলে সমস্ত আশেপাশের সমস্ত মহল্লাবাসী আপনারা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবেন না, তখন আপনারা পালিয়ে জায়গা পাবেন না। যদি এই লেকের পূর্ব পাশে যদি ঈদগাহ না হয় তাহলে আরেকবার নারায়ণগঞ্জের মানুষ জেগে উঠবে এবং যে কোনো ভাবেই হোক ওই ঈদগাহ আন্দোলনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি। আজকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের আওতাধীন 17 নং ওয়ার্ড এই জল্লারপাড়ায় নারায়ণগঞ্জবাসী এবং জল্লারপাড়াবাসীদের নিয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচি। আপনারা যারা সাইনবোর্ড লাগিয়েছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, যদি আপনারা রেলের কাছ থেকে আপনারা সত্যিকার অর্থে জায়গা কিনে থাকেন তাহলে আসেন সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা আমরা চাই না, কিন্তু অযথা এই প্রজেক্টের উপরে আপনারা হামলা করার চেষ্টা করবেন না, এই প্রজেক্ট যাতে বন্ধ না হয়, এই প্রজেক্ট বন্ধ হবে না। আমি মেয়র মহোদয়ের কাছে বলতে চাই, আপনি অনতিবিলম্বে আপনার সমস্ত লোকবল দিয়ে আপনি এই প্রজেক্টের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন মন্টু, কাদেরিয়া মাদ্রাসা সেক্রেটারি মোবারক হোসেন, প্রচার সম্পাদক ওহাইদুজ্জামান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, যুবনেতা খালিদ হাসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন কাজল, যুবনেতা তাহির উদ্দিন শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মুস্তাকিম শিপলু, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।